আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার সিঙ্গেল ডিস্কের বাইক। দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম নতুন বাইক। যারা শোরুম কন্ডিশনে একটি বাইক কিনতে যাচ্ছেন, নিতে ইচ্ছুক, তারা এই বাইক নিতে পারেন। নাম্বার ছাড়া রয়েছে, নিজের জেলার নামে নিজ নামে কাগজটি করে নিতে পারবেন। আপনারা খরচ দিলে আমরা শোরুম পেপার আপনার নামে চেঞ্জ করে দেব। আর এই বাইকটি আপনাদেরকে একদমই নিতে হবে, একদম জেনুইন চলা বাইক। সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন পালসার 150 সিসির বাইক, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। দেখুন, যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কিনতে ইচ্ছুক, নিতে ইচ্ছুক, তারা বাইকটি নিতে পারেন। দেখতে পারেন বাইকটি কিন্তু সম্পূর্ণ ভালো মানের, একদম নতুন। যারা শোরুম কন্ডিশনে একটি বাইক কিনতে ইচ্ছুক তারা এই বাইকটি নিতে পারেন। নিজের নামে, জেলার নামে কাগজ যারা করতে চাচ্ছেন তারা বাইকটি নিতে চাই কিনতে পারেন। বাইকটি যদি সামনে টায়ারটি আমি আপনাদেরকে দেখাই, দেখুন টায়ারটি কিন্তু এত ভালো আছে, একদম নতুন বাইক, 1300 কিলোমিটার চলে। দেখুন ওই যে ভিতরে দেখুন লাল বিটটা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে কেনার সময় যে লাল বিটটা থাকে, দেখুন ওই যে লাল বিটগুলা, ঠিক আছে। বাইকটি সামনে মার্কেট যদি দেখায় দেখুন সম্পূর্ণ ফ্রেশ। আর এটা কিন্তু স্টিকারগুলো পলি স্টিকার করা, যেন বাইকটিতে কোনো প্রকার দাগ স্পট না পড়ে। সামনে যদি ছকাপটি দেখায় দেখুন একদম সম্পূর্ণ ভালো আছে। আর এই সাইড থেকে যদি একটিবার দেখায় দেখুন ডিস্ক ব্রেকটি একদমই সুন্দর এবং ভালো মানের। বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশন বরাবর আছে। দেখুন বাইকটি খেলে পানি মারা নিয়ে আসা হয়েছে, কোনো প্রকার পলিশ করা হয়নি। দেখুন এই দিক থেকে যদি একটিবার দেখায়, এই বাসটা যদি একটিবার দেখায় কালার, দেখতেই পাচ্ছেন বাইকটির কালার সম্পূর্ণ একদম ফ্রেশ। এই সাইড থেকে যদি একটিবার দেখাবো দেখুন একদম ভালো মানের। এই পাশ থেকে যদি একটিবার দেখায় দেখুন একদম অনেক ভালো আছে, সুন্দর আছে। দেখুন বাইকটির যদি ইঞ্জিন সম্পর্কে বলি, বাইকটির ইঞ্জিনের একটি স্ক্রু খোলা হয়নি, নতুন বাইক, অনলি মাত্র চলেছে 1300 কিলোমিটার, ঠিক আছে। দেখুন একদম ইনটেক আনটাচ ইঞ্জিন, ওকে। এগুলো আমি দেখাই আপনাদেরকে, এগুলো কিন্তু ময়লা, একদম শোরুম কন্ডিশন বাইক। এই বাইক কেনার শোরুম থেকে বাইক কেনার সেম কথা, শোরুমের থেকে অনেকটা কমে এই বাইকটি পেয়ে যাবেন। এই পাশ থেকে যদি একটিবার কাভার দেখায় দেখুন, এই সাইড থেকে একটিবার দেখুন সিট কাউলিং, বাইকটিতে কোনো প্রকার দাগ স্পট কোনো কিছুই নাই। দেখুন এই সাইড থেকে একটিবার দেখায় বাইকটির আমি পিছনের টায়ার যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন, সামনের টায়ার পিছনের টায়ার কিন্তু একদমই নতুন আছে। দেখুন দুই সাইডে গ্রিপ আছে, একদম নতুন বাইক। বাইকটি অনটেস্ট অবস্থায় আছে, দেখুন বাইকটি কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ আছে। আপনি নিজের জেলার নামে নিজ নামে কাগজ করে নিতে পারবেন। আমরা তুষার এন্টারপ্রাইজ থেকে আপনার নামে শোরুম পেপার চেঞ্জ করে দেবো আপনারা খরচ দিলে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজের নামে কাগজটি করে নিতে পারবেন। আর এই বাইকটি বর্তমানে মার্কেটে নেই, খুব রিজনেবল প্রাইসের মধ্যেও তাও আপনারা পাবেন। দেখুন এই দিক থেকে সাইলেন্সারটি যদি দেখাই সম্পূর্ণ ফ্রেশ। ইঞ্জিন যদি একটিবার দেখাই দেখুন একদম ভালো, অনেক সুন্দর আছে। এই পাশ থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই দেখুন একদমই ভালো। বাইকটি কত কিলো চলেছে, বাইকটি চলেছে হচ্ছে 1323 কিলোমিটার। এটাই কিন্তু বাইকটির জেনুইন চলা। দেখো বাইকটির সাউন্ড, এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইজার কথা। যারা এই বাইকটি নিতে যাচ্ছেন বর্তমানে কিন্তু এই বাইকটি মার্কেটে নাই, এই জন্য বাইকটির চাহিদাও বেশি, ঠিক আছে। আর এই বাইকটি আমার কাছ থেকে আপনারা পাবেন হচ্ছে 1,58,000 টাকা, এটি একদম ফিক্সড প্রাইস, ঠিক আছে। যারা নিতে ইচ্ছুক তারাই শুধু একমাত্র ফোন দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে, ঠিক আছে। সম্মানে একটু করা যাবে, বেশি কিন্তু না, ঠিক আছে। যারা নেবেন তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। দেখতে পারলেন বাইকটা একদম নতুন, শোরুম কন্ডিশন বরাবর, মানে শোরুম থেকে কেনার বাইক কেনার সেম কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আগামী ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এ পর্যন্তই দেখা হবে, অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।